আমাদের প্রাচীন গ্রন্থ মহাভারত এখনো লোকের মুখে মুখে এর শ্লোক উচ্চারিত হতে শোনা যায়। অনেকে মহাভারতের শিক্ষণীয় নীতি অনুসরণ করে জীবন অতিবাহিত করেন যাতে বিপদের মোকাবিলা করতে পারেন। তাই আজকে থাকছে পাঁচটি কথা যা জানা থাকলে বিপদে পড়বেন না। প্রথম, সংঘর্ষ। জীবনে সফল হতে গেলে সবাইকেই প্রথম থেকেই সংঘর্ষ করে এগিয়ে যাওয়া উচিত। জীবনে সংঘর্ষ করলেই তবে জীবনে সেখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রথমে সংঘর্ষের সময় হয়তো প্রথমে হেরে যাবে, কিন্তু সেই হার থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করে জীবনে এগিয়ে যেতে হবে। তুমি যদি সেই হার থেকে শিক্ষা গ্রহণ করতে পারো তবে তুমি পরবর্তীকালে হয়তো জিতে যাবে। তাই জীবনে সংঘর্ষের প্রয়োজন। জীবনে যে সংঘর্ষ করতে জানে সে কোনোদিনই কোনো বিপদের সম্মুখীন হয় না। দুই, সঠিক সিদ্ধান্ত। বড় মানুষের, সফল মানুষের সব থেকে বড় হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার মধ্যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলে সে আজকে উন্নত, সে আজকে সফল ব্যক্তি। তুমিও যদি সফল হতে চাও তাহলে তোমাকে অনেক তাড়াতাড়ি, অনেক অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হবে। তুমি যদি এটা শিখতে পারো তবে জীবনে তোমাকে কেউ হারাতে পারবে না। তিন, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হচ্ছে মানুষের জীবনে সব থেকে বড় শক্তি। মানুষের যদি আত্মবিশ্বাস সব থেকে বেশি থাকে, মানুষ জীবনে ছোট থেকে বড় কাজ সব কিছুই অতি অল্প সময়ে অতি সহজে করে ফেলতে পারে। যেমন মহাভারতে ধৃতরাষ্ট্র অন্ধ থাকা সত্ত্বেও শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে একটি সাম্রাজ্যকে চালিয়েছিলেন। তাই নিজের প্রতি কখনো আস্থা হারানো উচিত নয়, কারণ এই আত্মবিশ্বাস সঙ্গে থাকলে সব কাজে বিজয়ী হবেন। চার, ভয়হীনতা। ভয়হীনতা মানুষকে এগোতে দিতে চায় না। মানুষের জীবনে ভয় চলে আসে বলে মানুষ জীবনে সফল হতে পারে না। যে এই ভয়টি কাটাতে পারবে সেই জীবনে সফল হতে পারবে। তাই ভয়হীনতা হচ্ছে মানুষের জীবনে সব থেকে বড় শত্রু। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দেখলেন তার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হবে, তখন তিনিও ভয় পেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ সাহায্য পেয়ে তিনি ভয়হীন হতে পেরেছিলেন বলেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। পাঁচ, অর্ধেক জ্ঞান হচ্ছে ভয়ঙ্করী। অর্ধেক জ্ঞান কোনো মানুষকে সফলতা দিতে পারে না। তাই অর্ধেক জ্ঞান সব থেকে ভয়ঙ্করী জিনিস। সম্পূর্ণ জ্ঞান সবসময় রাখার চেষ্টা করুন। অভিমন্যু অর্ধেক জ্ঞান অর্জন করে চক্রব্যূহের মধ্যে ঢুকেছিলেন, তার জন্যে প্রাণ বাঁচিয়ে আর তিনি ফিরতে পারেননি। আমরা যদি মহাভারতে এই পাঁচটি কথা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা কোনোদিনই কোনো কিছুতে বিপদে পড়ব না। জীবনে সব কিছুতেই আমরা সফল হয়ে এগিয়ে যেতে পারব। ভিডিওটি আজকে এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।